যেই বান্দা নামাজ পড়ে না, নামাজের গুরুত্ব দেয় না, তার হায়াতের মধ্যে বরকত হয় না, এবং রিজিকে বরকত হবে না, কিয়ামত পর্যন্ত হবে না, হবে না, সন্দেহ, কোন সন্দেহ না। নামাজের এত বরকত, এত বরকত। এক সাহাবী দোকানদার, তার দোকানের পাশে ইহুদির দোকান, ইহুদির দোকান, নামাজের আগে ইহুদির দোকানে কাস্টমারের অভাব নাই, কিন্তু সাহাবীর দোকানে কোনো কাস্টমার নাই। সাহাবী তারপরও যখন মসজিদ থেকে আজান দিয়েছে, দোকানটা বন্ধ করা, মসজিদে হাজিরা দিয়েছে, মসজিদে হাজির, মসজিদে নামাজ শেষ করা, আমার দোকানে শাটারটা খোলা, দোকানে বসে দেখে অসংখ্য কাস্টমারে ভরা। সাহাবাদের অভ্যাস ছিল, যখন কোনো একটা নতুন ঘটনা ঘটত, এটা আল্লাহর রসুলের কাছে গিয়ে বলতেন। আল্লাহর রসুলের কাছে গিয়ে বলেন, ওগো সরকার দোয়ালন নবী, এই এই ঘটনা, নামাজের আগে কোনো কাস্টমার নাই, নামাজ পড়ে আসছি কাস্টমারে ভরা, ইহুদির দোকানে কাস্টমার নাই। আল্লাহ আল্লাহর রসুল বলেন, ও গো সাহাবি, নামাজের তো এত বরকত, এত বরকত, আল্লাহ তাআলা তোমার নামাজের বরকতে আসমান থেকে মানুষ সুবি ফেরেশতা পাঠাই দিছি। ইসলামিক মিডিয়া, সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ পাক বলেন, এরে বান্দা, যদি সকল সমুদ্রে পানি কানে হয়, সকল গাছ যদি কলম হয়, আমি আল্লাহর গুনাহ বলে যদি লেখা শুরু হয়, সব কালি শুকিয়ে যাবে, সব কলম ক্ষয়ে যাবে, কিন্তু আমি মালিক, আল্লাহর গুনাহ বলে লেখা শেষ হবে না। আমি আল্লাহর এত গুণ আছে, এর মধ্যে অন্যতম একটা গুণ হলো বান্দাকে মূল্যায়নকারী আল্লাহ। কেমন মূল্যায়ন করেন? বান্দার কোনো কাজকে অবজ্ঞা করেন না, বান্দার সাথে আল্লাহ উত্তম আচরণ করেন। কেন? বান্দার প্রতি মহব্বত থাকার কারণে। সুবহানাল্লাহ বলবেন, কি থাকার কারণে? কথা বুঝেন, ভালো করে কথা বলেন, কি থাকার কারণে? মহব্বত থাকার কারণে। দেখেন কেমন মহব্বত বান্দার প্রতি। বান্দার যদি কোনো একটা, আল্লাহ তাআলা বান্দাকে যদি একটা মুসিবত দেন, একটা কষ্ট দেন, এর কয়েকদিন পরে আল্লাহ পাক তাকে আরো উত্তম সুখময় জীবন দান করে, আনন্দ দান করে। এই কারণে তো সূরা আলাম না সবিত্র আল্লাহ পাক বলেন, আলাম না সরহ লাকা সদরক ওয়া ওয়াদানা আনকা উযরাক এই কথা আল্লাহ তাআলা দুইবার এনেছেন। বান্দা যদি কষ্ট, আমি আল্লাহ যদি বান্দাকে কষ্ট দিই, এই কষ্টের সাথে আছে স্বস্তি। এই কথাটা আল্লাহ পাক দুইবার উল্লেখ করেছেন। মুফাসসির কিরাম বলেন, দুইবার উল্লেখ করার দ্বারা উদ্দেশ্য হল, বান্দাকে যদি আল্লাহ তাআলা একবার মুসিবত দেন, বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারে, সবরে জামিল অবলম্বন করতে পারে, সবর অবলম্বন করতে পারে, আল্লাহ বলেন, এরে বান্দা,
এর কয়েকদিন পরে দেখবা দ্বিগুণ সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব। আমাদের বুজুর্গরা বলেন, উম্মতে মুহাম্মদি ভালো করে শুনে নাও, যদি তোমার উপর কোনো তোমাকে যদি কোনো রোগ আক্রান্ত করে, যদি কোনো মুসিবত চলে আসে, তাহলে তুমি আলাম নাস নিয়ে চিন্তা করো, তুমি যদি না বুঝো তাহলে আলিমদের কাছে যাও। আসুরা আলাম নাস ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন, ওই আলাম নাস নিয়ে যদি চিন্তা করতে পারো তাহলে যত বড় মুসিবত আসুক না কেন তুমি এটা সহজে ধারণ করতে পারবা, এমন কি তুমি আনন্দ বোধ করবা। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল যখন মক্কায় নির্যাতিত হচ্ছেন, ভালো করে বুঝেন, নির্যাতিত হচ্ছেন, জুলুমের শিকার হচ্ছেন, আবু জাহেল তার উপর পাথর নিক্ষেপ করতেছে, তার দলবল যখন পাথর নিক্ষেপ করতেছে, তিনি বলেন, আল্লাহ দুনিয়ার এমন কোন মুসিবত তারা আক্রান্ত হয় নাই, এত কষ্ট পায়নি যে কষ্ট আমি পেয়েছি। আল্লাহ তাআলা আলাম নাসনিয়া নাজিল করে বলে, এই নবী কেন এত চিন্তা করেন, একদিন না একদিন তো আপনি সরকারের দোয়াল নবী হবেন, এমন কি কিয়ামত পর্যন্ত আপনার নামটা আমি চালু রাখবই যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যদি ধৈর্য ধারণ করতে পারেন এত চিন্তা কেন করেন। আল্লাহ পাক যে কত দয়ালু দেখেন ভাই, আমার যে কথা বলতেছিলাম, এ ভাই আমার মালিক আল্লাহ কেমন দয়ালু, এর যুবক ভালো করে বুঝো, ভালো করে বুঝো। আল্লাহ বলেন, এই বান্দা তুই যদি ছোট্ট একটা আমল করিস তাহলে আমি আল্লাহ তোর এই আমলকে কবুল করে নেব, কিন্তু দুনিয়ার রাজা বাদশাহ কেমন দেখ, ভালো করে দেখ। দুনিয়ার রাজা বাদশাহ এমন হয়, তাদের কাছে যদি সামান্যতম স্বল্প মূল্যের কোনো জিনিস দেয়, হাদিয়া দেয়, তারা এটাকে নিজের জন্য অপমানজনক মনে করে, তারা চায় তাদের কাছে বড় ভালো ভালো জিনিস হাদিয়া আসুক। কিন্তু আমি মালিক আল্লাহ এমন নয়, আমি এমন আমি আল্লাহর কাছে যদি আমি আল্লাহ যদি সামান্য তুমি একটু গোলামি করো, ফামাইয়ামাল মিসকাল দররাতিন খায়রাই ইয়ারা, আল্লাহ বলেন, এর বান্দা তুমি যদি সামান্য তুমি একটু আমল করো, বিন্দু পরিমাণ জাররা পরিমাণ যদি একটু আমল করো, যেমন একবার সুবহানাল্লাহ বললাহ, আমি আল্লাহ হাসর ময়দান এর বিনিময় তোমাকে দিয়া দিব। সুবহানাল্লাহ, আমার কাছে ছোট বড় কোনো তফাত নাই, কোনো পার্থক্য নাই। ইন্নি লা উদিউ আমাল আমিল মিনকুম মিন যাকারিন আও উনসা, আল্লাহু আকবার বলেন, আল্লাহ বলেন, নারী হোক পুরুষ হোক কোনো পার্থক্য নাই, যেই আমল করবে আমি কারো আমল নষ্ট করব না, এর বিনিময় পুঙ্খানু পুঙ্খানু দিয়ে দিব, পুঙ্খানু দিয়ে দিব, চিন্তার কোনো কারণ নাই। আপনি দেখেন, একটা উদাহরণ দিয়ে বুঝেন, একজন কোনো কারখানা চাকর, সে যদি একটা দরখাস্ত লেখে, দরখাস্ত বুঝেন, একটা দরখাস্ত দেয়, এই দরখাস্ত লিখতে তার কয়েকটা কাগজ নষ্ট করে লাগে, কারণ কখনো টাইপ ভুল হয়, ভাষাগত ভুল হয়, কত সমস্যা হয়। এক সময় একটা চূড়ান্ত দরখাস্ত তৈরি করা, একজন অফিসারের সুপারিশ নিয়ে প্রধান অফিসারের কাছে দিল দরখাস্তটা। আচ্ছা বলুন তো, প্রধান অফিসারের কাছে ভুলে ভরা দরখাস্তর ভিতরে অসংখ্য ভুল, এটা দিয়ে যদি বলে প্রধান অফিসার সাহেব, এটাতে আমি কয়েকবার টাইপ করছি, যদি ভুল থাকে আর কোনো তাহলে ভুল সংশোধন করে আপনি দস্তখত দিয়ে দিয়েন, সাইন দিয়ে দিয়েন, দিব
কথা বুঝেন না কেমন দিবে কি করবে হ্যাঁ কি দিব বলেন হ্যাঁ দরবাহিয়া দিব মার দিব ঠিক কি না বলেন লাঠি বাড়ি দিব তো আমার আল্লাহর ক্ষেত্রে তো বিষয়টা এমন হওয়ার দরকার ছিল যে বান্দা ভুল আমল করলে আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করে বলবেন দা আমি চাই নির্ভুল আমল যদি বিষয়টা এমন হতো তাহলে আমাদের কি দশা হতো কারণ নামাজ পড়তে গেলে দুনিয়ার ধান্দায় এতটাই নিমগ্ন হয়ে যায় তিন রাকাত তোলো নাকি চার রাকাত তোলো যদি এমন হয় বান্দা তা আল্লাহ তাআলা মহত্বের দাবি তিনি তো সবার বাদশা এই ক্ষেত্রে তো তার মহত্বের দাবি বড়ত্বের দাবি এটাই তো প্রমাণ করে যে এ বান্দা তুই আমার সামনে দাঁড়ায়া ভুল করিস তোর ভিতরে উদাসীনতা তোর আমল কবুল হবে না আল্লাহ তাআলা তো এটা নির্দেশ দেন না যদি নির্দেশ দিতেন তাহলে সারা সময়টা আমাদের নামাজে কেটে যেত কারণ নামাজে যে কত ভুল হয় নির্ভুল নামাজ পড়তে পারি না আল্লাহ বলেন এর বান্দা আমি কেমন দয়ালু তোর যদি নামাজে ভুল হয়ে যায় নামাজে যদি কোনো কিছু ছুটে যায় তুই সেজদা সাহু করলে আমি আল্লাহ তোর এই অবহেলিত নামাজকে কবুল করে নিব সুবহানাল্লাহ আল্লাহ কত দয়ালু ঠিক কি না বলেন এক কথা বলেন নাকি ঠিক কি না আল্লাহ কত দয়ালু নামাজে ভুল হয়ে গেলে নিয়ম তো ছিল আবার নতুন করে নামাজ পড়া আল্লাহ বলেন এই বান্দা তোর চেষ্টা এটা যেন বিনষ্ট না হয় তোর পরিশ্রম যেন বিনষ্ট না হয় এটা আমি আল্লাহ চাই না তুই সিজদা সাহুর মধ্যে নামাজ আদায় কর আমি তোর নামাজকে কবুল করি এই কারণে আল্লাহ পাক বলেন আরে ভাই কারণে আমি কালামুল্লাহ শরীফ থেকে এক আয়াত তেলাওয়াত করেছি আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিন মাশা কোন জিনিস তোমাকে ধোকা দেয় যিনি তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন কত সুন্দর তোমাকে দেহ দিয়েছেন যেখানে চোখ থাকা দরকার ওখানে চক্ষু দিয়েছেন যেখানে কান থাকা দরকার সেখানে কান দিয়েছেন যেখানে নাক থাকা দরকার যেখানে সেখানে নাক দিয়েছেন যেখানে মুখ থাকা দরকার সেখানে মুখ দিয়েছেন যেখানে চুল থাকা দরকার সেখানে তোমাকে চুল আল্লাহ বলেন কত কত সুন্দর তোমাকে চেহারা দিলাম আমার আল্লাহ বলেন এর বান্দা তোমার নাকটা যদি পিছনের দিকে দিতাম কেমন দেখা যেত তোমার চক্ষু যদি পিছনের দিকে দিতাম কেমন দেখা যেত আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানাইলাম কত সুন্দর করে বানাইলাম পৃথিবীর এত সুন্দর আর কোন প্রাণীকে বানাই নাই সুবহানাল্লাহ কত সুন্দর তোমাকে বানাইলাম তুমি কি আমার কথা একটু চিন্তা করো না তুমি কেন আমার কথা ভুলে যাও আমার কথা কেন ভুলে যাও তুমি কি আমার কথা একটু স্মরণ করো না স্মরণ করো না আল্লাহ বলেন এই বান্দা পৃথিবীতে সবচেয়ে তোমাকে বেশি সুন্দর করে বানাইছি তোমাকে তো আমি জাহান্নামের জন্য বানাই নাই তোমাকে তো আমি জাহান্নামের জন্য বানাই নাই আমি তোমাকে বানাইছি আমার জান্নাতের জন্য সুবহানাল্লাহ তোমাকে বানাইছি আমার জান্নাতের জন্য কোন দিকে যাও তুমি ইন্নাল্লাহ বিন্নাসি লারউফুর রহিম মানুষের প্রতি আল্লাহ এত দয়ালু এত দয়ালু একবার তাফসীর ইবনে কাসিরের ভিতর আছে একবার আল্লাহ রাসূলের সামনে এক কয়েদি মহিলা মানে যুদ্ধ থেকে ধরে নিয়ে আসছে কাফেরদের এক মহিলাকে যুদ্ধের সময় ওই বন্দি মহিলা তার বাচ্চাটাকে হারায় ফেলছে দুধের বাচ্চাটাকে হারায় ফেলছে
হারানো বাপ বাদ সামনে যত বাচ্চাগুলো খুঁজতেছে সবগুলো ধরে চুমা দেয়, তার বাচ্চার কথা মনে পড়ে, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে বাচ্চাটাকে পেয়ে ফেলল। পাওয়ার পর তাড়াতাড়ি জড়ায় ধরে দুধ খাওয়ানো শুরু করছে। আল্লাহ রসুল সব তাকায় দেখছে। আল্লাহ রসুল সাহাবা একরাম দেখে বলেন, এই সাহাবা একরাম বলো তো এই মহিলা কি কখনো তার বাচ্চাটাকে আগুনে নিক্ষেপ করবে? ইয়া রাসূলুল্লাহ না, এত মহাব্বতের বাচ্চা এটাকে আগুনে ফেলবে মা? তো হতেই পারে না। এবার আল্লাহ রসুল বলেন, শুনো, ওই মার চাইতে কোটি 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 গুণ দয়ালু হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ চান না একটা মানুষ জাহান্নামী হোক। সুবহানাল্লাহ বলবেন না? আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। তো কার দয়া বেশি? আরো আস্তে বলেন, আর জোরে আস্তে বলেন, আল্লাহর দয়া বেশি। ওই আল্লাহকে আমরা ভুলে গেছি, ওই আল্লাহকে আমরা ভুলে গেছি। ভালো করে মনে রাখবেন, আল্লাহকে ভুলে যায় এরা। ভাই ভালো করে শুনি নেন, আল্লাহ তাআলাকে ভুলার জায়গা নয়। আজকে মাহফিল আসলাম, এখান থেকে কিছু কিছু সবক নিয়ে নেওয়া। আমার আল্লাহ বলেন, এরে বান্দা তুই যদি ঠিক মতো নামাজ পড়িস তাহলে নামাজের বিনিময় আমি হাসর ময়দানে তাড়াতাড়ি দিয়া দিব, বেশি দেরি করব না, এমনকি এটার বিনিময় দুনিয়াতে তোমাকে দিয়া দিব। দুনিয়ার রাজা বাদশারা অনেক সময় মানুষ থেকে কাজ আদায় করে কিন্তু তাড়াতাড়ি বিনিময় দেয় না। আল্লাহ বলেন, এই বান্দা দুনিয়ার কারো থেকে যখন কাজ দিবা তাড়াতাড়ি তুমি তার বিনিময় দিয়ে দিবা, তার ঘাম শুকানোর পূর্বে তাড়াতাড়ি বিনিময় দিয়ে দিবা, দেরি করব না। আল্লাহ তাআলা যদি একজন মেহনতি বান্দার মেহনতকে এত গুরুত্ব দেন তাহলে যেই বান্দা আল্লাহর খেদমত করবে, আল্লাহর গোলামি করবে, আর হাসর ময়দানে যদি এটার বিনিময়ে দাদা যদি আল্লাহ তাআলা হন তাহলে ওই আল্লাহ তাআলা কত দ্রুত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, অনেক সময় দুনিয়ার মানুষের কাছে টাকা থাকে না, কোনো কিছু থাকে না, কিন্তু আমি মালিক আল্লাহ তো এমন নন। ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আর জোরে আওয়াজ দেন, আল্লাহু আকবার। আল্লাহ মানে আসমান জমিনের ভান্ডার সব কিছু আমি মালিকের কাছে। তুমি কাম কার কাছে যাও, দুনিয়া কার কাছে দৌড়াও, আমি আল্লাহর দিকে আসো, আমি আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। সুবহান, আমি আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। দুনিয়া চাও, দুনিয়া আমার কাছে চাও, যদি টাকা পয়সা চাও এটাও আমার কাছে চাও, যদি মাগফিরাত চাও এটাও আমার কাছে চাও। কার কাছে? জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর কাছে চাও। যদি আমার কথা মনে না পড়ে তাহলে একটু মনে মনে চিন্তা করো, আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তাকাইলে সেখানে আমার পরিচয় পাওয়া যায়, জমিনের দিকে তাকাইলে আমার পরিচয় পাওয়া যায়, তুমি নিজের শরীরের দিকে তাকাও সেখানে আমার পরিচয় পাওয়া যায়। ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহা লা আয়াতিন লিউলিল আলবাব। দেখা যে ধার দেখতা হো উধার তুই তু হো তুই তো, যেই দিকে তাকাইবা সেখানে আমার পরিচয় পাওয়া যায়, যেই দিকে তাকাইবা সেখানে আমার পরিচয় পাওয়া যায়, আমার মারিফত হাসিল হয়। সুবহানাল্লাহ, মারিফত হাসিল হয়। দুনিয়ার কার কাছে যাও? এরে যুবক ভালো করে বুঝে নাও, যৌবনের কারণে আজকে তুমি গুনার মধ্যে তোমার সময়টা কাটাইতেছ, তোমার যৌবনের বড় দাম, বড় দাম।
যৌবনে ইবাদতের বড় দাম বড় দাম যৌবনে ইবাদত করলে আল্লাহর কাছে এত পছন্দ এত পছন্দ হাদিসে পাকের ভিতরে আছে আল্লাহ তাআলা হাসর ময়দানে বিনা হিসাবে যুবককে জান্নাত দান করবেন যে যুবকটা আল্লাহর গোলামি করেছে সুবহানাল্লাহ আজকে তুমি আল্লাহ তাআলাকে বলে যাও যুবক এরে যুবক তোমার হাত পায়ে ধরে বলছি একটু আখিরাতের কথা স্মরণ করো আমার মতো কত যুবক দুনিয়া থেকে চলে গেছে কিন্তু এমন जिंदगी তুমি গড়ে তোলা যেই जिंदगीটা তোমার হাতে जिंदगीটা আল্লাহর গোলামি করবে আল্লাহ তাআলার গোলামি করবে তুমি এমন ভাবে যৌবনকালটা আল্লাহর পথে কাটাও যেভাবে কাটাইলে দুনিয়ার মানুষ তোমার জন্য কাঁদতে বাধ্য হয় ঠিক কিনা বলেন তোমার জন্য কাঁদতে বাধ্য হয় এইভাবে যৌবনকালটা তুমি আল্লাহর পথে কাটাও ওই দে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একবার তিনি দেখেন এক যুবক হজে সফরে যাচ্ছে যুবককে বলেন যুবক তুমি কোথায় যাও যুবক বলেন কোথা থেকে আসছো যুবক বলে আমি আল্লাহ তাআলার থেকে আসি কোথায় যাবা আমি আল্লাহ তাআলার দরবারে যাব তোমার সামানপত্র কোথায় বলেন আল্লাহর জিম্মায় ঠিক আছে বুঝলাম আল্লাহর জিম্মায় কিন্তু কথা হলো কি তু কিছু তো সামানপত্র লাগবে বলে তাও আমার কাছে আছে কই দেখাও বলেন সূরা মারইয়ামের প্রথম আয়াতের পাঁচটা অক্ষর কয়টা অক্ষর কাফ হা ইয়া আইন সাদ সুবহানাল্লাহ কয়টা অক্ষর এই যুবক বলো না কা পাঁচটা অক্ষর এই পাঁচটা অক্ষর আমার কাছে আছে কাফ মানে কাফি আল্লাহই যথেষ্ট আল্লাহু আকবার হা মানে হাদি তিনি একমাত্র পথ প্রদর্শককারী ইয়া মানে আশ্রয়দাতা একমাত্র তিনি আমাকে আশ্রয় দিবেন আইন আইন মানে আলিমুন তিনি সবকিছু সম্পর্কে জানেন সাদ মানে সাদেক তিনি সবকিছু পরিপূর্ণ করবেন এই তিনি একমাত্র ওয়াদা করেছেন এগুলো তো সব আমার কাছে আছে মালিক ইবনে দিনার তিনি এইগুলো শুনা তিনি আশ্চর্য হয়ে গেছেন তিনি চিন্তা করেন আহারে এই যুবক তো সাধারণ কোন যুবক না এ হলো আল্লাহর প্রেমিক আল্লাহর খাঁটি বান্দা আল্লাহর বলে যুবক সুবহানাল্লাহ এই নসিহাতগুলো তিনি আশ্চর্য হয়ে গেছেন ওই যুবক কার দেখেন না যুবক হারিয়ে গেছে হারিয়ে গেছে সামনে আর একটু অগ্রসর হয়ে গেছেন গিয়ে দেখেন এক জায়গায় বসে বসে শুধু যুবকটা কান্না করতেছে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করে আল্লাহ আমি জানি নেক আমলের মাধ্যমে তুমি তুমি রাজি হও তুমি খুশি হও আর গুনার মাধ্যমে তুমি নারাজ হয়ে যাও গুনার মাধ্যমে তুমি নারাজ হও এটা আমি সবকিছু জানি মালিক গো আমার দ্বারা জীবনে একটা এমন গুনাহ না হয় যার মাধ্যমে তুমি নারাজ হয়ে যাও যুবক এইভাবে কান্না করতেছে এইভাবে কান্না করতেছে সামনে আর একটু অগ্রসর হয়েছে তালবিয়া পাঠ করার সময় মিনার ময়দানে সবাই লাব্বাইক লাব্বাইক বলে স্লোগান দিচ্ছে সবাই বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক সবাই এইভাবে তালবিয়া পাঠ করতেছে কিন্তু যুবক কোনো কিছুই বলে না যুবক বলে না লাব্বাইক মালিক ইবনে দিনার বলে এই যুবক তুমি কেন লাব্বাইক বলো না যুবক বলে লাব্বাইক করতো না আমি হাজির আমি যদি লাব্বাইক
আমি তোমার হাজিরাকে কবুল করব না। যদি এইভাবে চলে আসে আওয়াজটা তাহলে আমি দুনিয়ার আর কার কাছে যাব, কার কাছে যাব। এবার সবাই কোরবানি করতেছে, কোরবানি করতেছে, সবাই পশু জবাই দিচ্ছে। যুবক আল্লাহ তাআলার কাছে বলে, মালিক সবাই তো মালের বিনিময়ে কোরবান দিচ্ছে, মালের মাধ্যমে। আমার তো মাল নাই, কিন্তু কোনো কিছু নাই, আমার আছে একটা জান, আমার জানটা আল্লাহ গো আপনার জন্য কোরবান দিলাম। যুবক এই কথা বলতে দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে গেছে। এবার মালিক ইবনে দিনার, মালিক ইবনে দিনারের তিনি আশ্চর্য হয়ে গেছেন, কেমন যুবক। মালিক ইবনে দিনার তো বলে একজন আহাম বুজুর্গ ছিলেন, আল্লাহর গায়েবি ভাবে আওয়াজ আসছে, এই যে যুবকটা মারা গেল, এই যুবকটা আল্লাহর জন্য নিজের জানটাকে কোরবান দিয়েছে। সুবহানাল্লাহ, গায়েবি ভাবে আওয়াজ আসছে। একটু পরে মালিক ইবনে দিনার তিনি ঘুমায়া গেছেন। মালিক ইবনে দিনার ওই যুবককে স্বপ্ন যোগে ডেকে বলে, এই যুবক বলো আল্লাহ তাআলা তোমার সাথে কেমন আচরণ করেছেন একটু বলো। যুবক বলে, বদরের যুদ্ধে সাহাবীদের সাথে আল্লাহ যেমন আচরণ করেছেন, আমার সাথে আল্লাহ তেমন আচরণ করেছেন। আই বেরাদার দূরে বাসাদ আজিয়ারে বদ ইয়ারে বদ বদ তরবুয়া দজমারে রাসুয়ে জাহিম ইয়ারে নেকু গিরে তায়াবি নাইম। আল্লাহ যদি বন্ধু আমাকে গুনা দিয়ে ডাকে যাব না, যদি মসজিদের মিনার থেকে মসজিদ সামনে হাইয়া আলার ফলাফলে ডাক দেয় যে নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, তাহলে নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, কথা বলেন না কেন? আমাদের দেশে কিছু ভণ্ডর আছে, কয় পিসাবের কাছে মুরিদ হয়ে গেলে নামাজ রোজা লাগে না। আরো আসতে বলেন, আরো আসতে বলেন, নামাজ পড়া এটা কার হুকুম? আরো আসতে বলেন, আর জোরে আসতে বলেন, নামাজ পড়া কার হুকুম? আমাদের মালিক কে? আমাদের আমাদের রব কে? আল্লাহ বলেন, নামাজ পড়ো, পাঁচ ওয়াক্ত নামাজের সময় আমাকে স্মরণ করো। নামাজ পড়তে হবে। যেই পিসাব বলে নামাজ পড়া লাগে না, মুরিদ হলে ওই পিসাব হলো যুগের শ্রেষ্ঠ বড় ভণ্ড, ঠিক কিনা বলো? শ্রেষ্ঠ বড় ভণ্ড। নামাজ পড়া লাগে না, এরে বান্দা বান্দি ভালো করে বুঝিল, যেই বান্দা নামাজ পড়ে না, নামাজের গুরুত্ব দেয় না, তার হায়াতের মধ্যে বরকত হয় না, এমন রিজিকে বরকত হবে না, কেয়ামত পর্যন্ত হবে না, হবে না, সন্দেহ, কোন সন্দেহ না। নামাজের এত বরকত, এত বরকত। এক সাহাবী দোকানদার, তার দোকানের পাশে ইহুদির দোকান, ইহুদির দোকান, নামাজের আগে ইহুদির দোকানে কাস্টমার অভাব নাই, কিন্তু সাহাবির দোকানে কোনো কাস্টমার নাই। সাহাবি তারপরও যখন মসজিদ থেকে আজান দিয়েছে, দোকানটা বন্ধ করা, মসজিদে হাজিরা দিয়েছে, মসজিদে হাজির, মসজিদে নামাজ শেষ করা, আমার দোকানে শাটারটা খোলা, দোকানে বসে দেখে অসংখ্য কাস্টমার, বড়
সাহাবাদের অভ্যাস ছিল যখন কোনো একটা নতুন ঘটনা ঘটত এটা আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলতেন আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলেন ওগো সরকার দোয়ালম নবী এই এই ঘটনা নামাজের আগে কোনো কাস্টমার নাই নামাজ পড়ে আসছি কাস্টমারে ভরা ইহুদির দোকানে কাস্টমার নাই আল্লাহ আল্লাহর রাসূল বলেন ওগো সাহাবী নামাজের তো এত বরকত আল্লাহ তাআলা তোমার নামাজের বরকতে আসমান থেকে মানুষ শুবে ফেরেশতা পাঠাই দিছি এটা হলো নামাজের বরকত এক সাহাবী গেছে জমিনে ফসল বোনার জন্য জমিন পুরা ফেটে আছে শুকনা জমির জন্য পানি দরকার জমির জন্য পানি দরকার পানি কোথায় পাবেন গামছাটা বিছায়া তিনি দুই রাকাত নফল নামাজ পড়ছেন নফল নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন আল্লাহ আমার জমিনে পানি দরকার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করে দিয়েছেন সাহাবী বলেন আমি আমার জমি থেকে অন্য জমিতে বের হলাম দেখলাম অন্য জমিনে এক ফোঁটা পানি পড়ে নাই এক ফোঁটা বৃষ্টি পড়ে নাই ওই আমার দুয়ার বরকতে আল্লাহর কাছে দোয়া করছি আমার জমিনের জন্য পানি বর্ষণ হওয়ার জন্য বৃষ্টি বর্ষণ হওয়ার জন্য আমার জমিনেই আল্লাহ বৃষ্টি নাজিল করে দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে যে ভণ্ড বলে নামাজ লাগবে না রোজা লাগবে না আমার দরবারে আসলে ওই ভণ্ডের কাছে কে কে যাবেন হ্যাঁ কথা বলেন যাবেন সিজদা কার জন্য কথা বলেন একমাত্র আল্লাহর জন্য সিজদা আল্লাহ বলেন পৃথিবীতে যদি কাউকে সিজদা করা লাগতো আমার পরে তাহলে মা বাবাকে সিজদা করা লাগতো আল্লাহ বলেন তাও করা যাবে না সিজদা একমাত্র আল্লাহ আমি আল্লাহর জন্য যদি অন্য কাউকে সিজদা করে তাহলে এটা শিরিক হবে শিরিক হবে লা ইয়াহবাতান্না আমালুকা লা ইন আশাক্তা লা ইয়াহবাতান্না আমালুকা যদি কেউ কারো পায়ে সিজদা করে কবরে সিজদা করে কবরে মান্নত করে পীর সাহেবের জন্য মান্নত করে এটা হলো শিরিক তার ঈমান বরবাদ হয়ে যাবে সে জান্নাতের গ্রানও পাবে না নাউজুবিল্লাহ বলেন তাহলে মাজারে যাবেন আওয়াজ দিয়ে বলেন আপনারা যাবেন মনে হয় ওই যে অনেকে আওয়াজ করতেছে না অনেকেই বিরোধিতা হয়ে গেছে মনের মনে হয় হ্যাঁ কষ্ট পাইতেছেন আর যেটা বাস্তব এটাই তো বলছি কবর সিজদা করা যাবে না যে ব্যক্তি মারা গেছে সে তো ভিক্ষুক সে সবসময় ডেকে বলে আমার জন্য তোমরা নেক আমল পড়ে তারা দিয়ে পাঠাও আমি অভাবে আছি শাহজাল রহমতুল্লাহ আলী শাহপরান রহমতুল্লাহ আলী যত বড় বড় পীর আউলিয়া দুনিয়া থেকে চলে গেছিলেন প্রত্যেকেই বলে আমার জন্য তিনবার কুলুহাল্লা পড়া তোমরা সব পাঠাও আমার জন্য পাঠাও আমি তোমাদেরকে কোনো কিছু দিতে পারবো না এই শক্তি আমার নাই এই শক্তি আমার নাই অনেকের আকিদা হয় আমার যদি মাজার যায় তাহলে সন্তান পাবো নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে ইদানিংকালে এইভাবে আমাদেরকে গুমরা করছে ঠিক কিনা বলেন তো ভাইরা আমার আপনার কষ্ট পাইতেছে সামনে চলবে হ্যাঁ কষ্ট পাইতেছেন তো ভাইরা আমার যে কথা বলতেছিলাম এরা যুবক ভাই আমাদের যৌবনে বড় দাম বড় দাম আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের জন্য তৈরি করেছেন আনন্দ ফুর্তিতে উন্মাদ হয়ে সময় কাটানোর জন্য আমাকে যৌবন কাল দেয় নাই এরে বুড়ো বাবা এই কি হয়েছে উঠে বসে কেন করো হ্যাঁ একটাও ছেলে উঠে উঠে করবো আল্লাহ বুঝা তৌফিক দান আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আসছি অল্প সময় বেশি আলোচনা করো অল্প সময় এত দূর থেকে আসছি আপনাদের কিছু নিয়ে যাবে
আপনাদেরকে দেওয়ার জন্য আসছি, আপনারা কি করবেন? নিয়ে যাবেন কিছু। তো ভাইরা আমার, আনন্দ ফুর্তিতে উন্মাদ হয়ে সময় কাটানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যৌবন কাল দেই নাই। এই বৃদ্ধ বাবা আল্লাহ তাআলা আমাদেরকে বার্ধক্যের অভিজ্ঞতা দিয়েছেন, একমাত্র এই যৌবন কাল এই বার্ধক্য আল্লাহর দিন জিন্দা করার জন্য, ঠিক কিনা বলেন? তরুণায় তারুণ্য যুবকের যৌবন বৃদ্ধির বার্ধক্য এগুলো দিয়েছেন আল্লাহ তাআলার গোলামের ক্ষেত্রে কাটানোর জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। তাহলে যে বান্দা যদি এই কাজগুলো করতে পারে, তাহলে জান্নাতে সে হুরদের স্বামী হবে। সুবহানাল্লাহ, হুরদের স্বামী হবে। এই যুবক যেগুলো প্রক্রিয়া করবে, যে মহিলা প্রক্রিয়া করবে, এগুলোর জন্য জান্নাত বরাদ্দ না। জান্নাতে আল্লাহ কত নাজ নেয়ামত রাখছেন, বলবো কিছু? সামান্য কিছু বলবো? এর ভাই জান্নাতে আল্লাহ তাআলা কত সুন্দর কত কিছু রাখছেন। এর যুবক তুমি শুধু আমল করবা, তোমার জন্য অপেক্ষা আছে এগুলো। সুবহানাল্লাহ, প্রতিদিন জান্নাত আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তোমার অমুক বান্দানা নেককার, তার জন্য আমার ফল পাইয়া গেছি, তার জন্য আমার জান্নাতের নহর, দুধের নহর, সরবের নহর, মধুর নহর সব কিছু প্রবাহিত হচ্ছে। ওগো মালিক, তোমার অমুক বন্ধু, তোমার অমুক নেককার বান্দার জন্য আমার মনটা ছটফট করতেছে, তাড়াতাড়ি তাকে আমার কাছে পাঠাও, আমি তার জন্য অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ, প্রতিদিন জান্নাত এইভাবে আমাদের জন্য দোয়া করে। যারা নেককার, জান্নাতে আল্লাহ তারা কত কিছু রাখছেন, সামান্য একটু নমুনা বলি। এই যুব আলা সুরুরি মাউদুনা মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন। জান্নাতে কত সুন্দর স্বর্ণ খচিত, স্বর্ণ দিয়া বানা সিংহাসন বসে রাখছে, বানায় রাখছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিন ফিহা আলাইহা মুতাকাবিলিন। এইভাবে বসে থাকবে, সামনে কিছু মানুষ, এইভাবে কিছু মানুষ বসে বসে শুধু আলাপ করবে। ইয়াতুবু আলাইহিম উইলদানুন মুখাল্লাদুন। আল্লাহ বলেন এই বান্দা আমি যে কত দয়ালু, কত দয়ালু, কত নাজ নেয়ামত তোর জন্য জান্নাতে বানিয়ে রাখলাম, তোমরা বসে থাকবা আর চির কিশোর ছোট ছোট বাচ্চারা তোমাদের জন্য কত সুন্দর দুধের পেয়ালা নিয়ে আসবে, কত সুন্দর হার রকমের পানীয় নিয়ে আসবে, পেপসি নিয়ে আসবে, সেভেন আপ নিয়ে আসবে। এরে বান্দা এগুলা দুনিয়ার সেভেন আপ নয়, ওই পানীয় এমন হবে বান্দা একটা ডোব দেবে একটা স্বাদ, আর একটা ডোব নিবে আর একটা স্বাদ, এইভাবে হাজার হাজার স্বাদ আসতে থাকবে। সুবহানাল্লাহ, ছোট ছোট বাচ্চারা এভাবে আমাদের খেদমত করবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন এই ছোট বাচ্চাগুলো কারা হবে, এই যে যাদের বাচ্চাগুলো দুনিয়া থেকে চলে যাচ্ছে, ভালো করে খেয়াল করেন, নাবালক অবস্থায়, এদের তো গুনাও নাই, এদেরকে যে আল্লাহ জাহান্নামে দিবে আছে, কথা বলেন না, বুঝতেছেন কথা? এদের গুনাও নাই, এদেরকে আল্লাহ জান্নাতি দিবে, জাহান্নামে দিবে, আবার এরা তো সবের কাজও করে না, এদেরকে যে আল্লাহ জান্নাতি দিবে। এখন তো মাস্কারে পড়ে গেছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন একে আল্লাহ তাআলা ও জান্নাতের খাদিম বানাবে। কাদের খেদমত করার জন্য কথা বলেন? জান্নাতি কারা? আমরা যারা যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার শরাবের ভিতরে, দুনিয়ার মদের ভিতরে উপকার আছে, আবার মাতলামি আছে, পাগল হয়ে যায়, কিন্তু আমার জান্নাতে এমন পানিও রাখছি, এমন শরাব রাখছি যেটা খাইলে শুধু আনন্দ আসবে কিন্তু কোনো মাতলামি নাই, কোনো মাতলামি নাই। এমন কাল্লা পাকবান ওয়াফা কি হাতে মিম্মায়াতা খাইয়ারুন। আল্লাহ পাক বলেন জান্নাতে কত সুন্দর তোমার জন্য আমি ফল ফলাদি রাখছি,
তুমি বান্দা শুধু একটু কল্পনা করবা তোমার মুখে ফলটা চলে আসবে সুন্দর করা আল্লাহ কিতাবের হাদিসে বাকের ভিতর আছে কিতাবের ভিতর আছে একটা ফলের ভিতরে প্রায় 70টা ভাগ হবে প্রত্যেকটা ভাগে আলাদা আলাদা স্বাদ হবে আলাদা আলাদা রং হবে বান্দা এক একটা ভাগ খাবে আর এক একটা স্বাদ মজা নিতেই থাকবে সুবহানাল্লাহ এই ফল খাইতে রাজি আছিস হ্যাঁ ভালো লাগতেছে হ্যাঁ এরপর আবার ওয়ালাহমি তাইরি মিমা ইস্তাউন এখানে আরেকটা প্রশ্ন আপনি বলতে পারেন হুজুর যদি ফল খায় তাহলে তো ওখানে ফলে শূন্যতা আসবে ওখানে ফল আর থাকবে না আল্লাহ বলে রে বান্দা ওই চিন্তা তোর করা লাগবে না যখন এই ফলটা পড়বে তোমার মুখে ওখানে আরেকটা ফল অটোমেটিক্যালি চলে আসবে শেষ হবে না ওয়ালাহমি তাইরি মিমা ইস্তাহুন এরপর পাখির গোশত চাহিদা মতো আল্লাহ পাখির গোশত খাওয়াবে যখন একটা পাখির কথা মনে পড়ছে আল্লাহ বলেন ওই পাখিটা ভুনাকৃত হয়ে সুন্দর করে ভুনাকৃত হয়ে তোমার মুখে চলে আসবে তোমার কোনো কষ্ট করা লাগবে না ওয়াহুরুন আইন যেটা আমার মূল কথা ওয়াহুরুন আইন ডাকর ডাকর চক্ষুওয়ালা আল্লাহ তাআলা হুর রেখে দিয়েছেন নারী রেখে দিয়েছেন আজকে নেই যেই নারীর জন্য আমরা পাগল এরে বান্দা এরে যুবক এই দুনিয়ার বিবাহ ছাড়াই ওই সমস্ত যাদের সাথে যেই বন্ধের সাথে তুমি কথা বলো এগুলো ত্যাগ করো এগুলো হারাম যদি এগুলো ত্যাগ না করো তাহলে জান্নাতে হুরের তুমি মালিক হতে পারবে না জান্নাতি হুর যে কত সুন্দর কত সুন্দর কত সুন্দর হাদিসে পাকের ভিতর আছে জান্নাতি হুরের এক গাছি চুল যদি জমিনে রাখা হয় সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে জান্নাতি হুর এত সুন্দর এমনকি তার আঙ্গুলের অর্ধেক যদি এইভাবে সূর্যের সামনে রাখে সূর্য আলোকহীন হয়ে যাবে আলো থাকবে না সমুদ্রে যদি একটু থুতু নিক্ষেপ করে সারা সমুদ্রে পানি সব সুগন্ধি হয়ে যাবে আল্লাহ আকবার এ হুর পাইতে চাই কিনা বুড়া বাবারা জান্নাতে যাইব না কি কষ্ট পাইছেন বুড়ো বাবারা কয় যাবে না জান্নাতে যাবে না এদেরকে জান্নাত দিবে না জান্নাত দিবে না এদেরকে এটা কি আমার কথা একবার আল্লাহ রাসূলের কাছে এক বৃদ্ধা মহিলা আসছে এই আল্লাহর বান্দি তুমি জান্নাতে যাবে না এবার বেহুশ কান্তে কান্তে বাড়িতে কান্তে কান্তে গেছে ছেলে বলে মা কি কেন কে তুমি কান্না করো বলেন আল্লাহ রাসূল বলে আমি নাকি জান্নাতে যাব না ছেলে পেরেশান হয়ে গেছে এবার আল্লাহ রাসূলের কাছে তাড়াতাড়ি দৌড়ায় আসছে ছেলে ইয়া রাসূলুল্লাহ আপনি মাকে কি বলেন মা কান্না করতে করতে শেষ বলেন আরে আমি তো রসিকতা করলাম আল্লাহ তাআলা তো এই যারা বুড়ো আছে যারা বৃদ্ধ আছে যারা বৃদ্ধা আছে এদেরকে এইভাবে জান্নাতে দেব না এদেরকে 33 বছরের যুবক যুবতী বানায় আল্লাহ জান্নাতে দিব এইভাবেই থাকবে এরা সামনে যাবে না পিছনে আসবে না এইভাবে থাকবে এই জান্নাত পাইতে কে রাজি আছে হ্যাঁ হাত উঠান হাত উঠান হাত উঠান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এই যে মাহফিলের মাধ্যমে এগুলো শুনতে পারতেছেন মাহফিল যদি না হতো শুনতে পারতেন কথা বলেন না কার কার থেকে শুনবেন ওলামা ইকরামদের থেকেই অন্য কার থেকে নয় ইদানিং কালে তো নাস্তিক বেঈমানের চাচ্ছে এই মাহফিলটা বন্ধ করে দেওয়ার জন্য ঠিক কিনা বলেন আলেমদের থেকে দূরে সরার জন্য কত পায়তারা চলছে বর্তমানে গত এই দুই গতকালকে খবর কুষ্টিয়ায় এক এসপি আমাদেরকে যে গালিগালাজ ওলামা ইকরামদেরকে এত গালিগালাজ শুরু করছে ওলামা ইকরামদেরকে এত গালি এত গালি আমরা নাকি মানুষের টাকা খাই ক
কই এখন ওলামা ইকরাম দরকার নাই, আমি নিজেই, অথচ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু নাই, আমি নিজে আমার বাবার জানাজা পড়াবো, আমি নিজেই পড়াবো, তোর পিছনে কেউ পড়বে? কথা বলেন না কার, ওর পিছনে কেউ পড়বে? আচ্ছা এটা বাদ দিলাম, তুমি পড়াবা, কিন্তু যে পড়াবার যোগ্যতা অর্জন করেছো এটা কার থেকে শিখছো? কথা বলেন, ওলামা ইকরামদের থেকে। ওলামা ইকরাম যদি সমাজের মৌলবি না হতো, মসজিদের ইমাম সাহেব না হতো, তুমি কার থেকে শিখছো? কথা বলেন না কার, শিখার কোনো উপায় ছিল? হ্যাঁ, আমাদেরকে উস্কানি দিয়ে কথা বলো না, আমাদের ঘাট ভেঙে দিবে না, আমাদের মাদ্রাসা বন্ধ করে দিবে না, আমাদের মাহফিল বন্ধ করে দিবে না। মনে রাখবা, এই দেশের 92% হলো মুসলমান, এরা হলো ইসলাম প্রেমিক, এরা হলো আলেম প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক। যদি আরেকবার সাপ্রজন্তের ডাক আসে, তোমরা নাস্তিকরা এক মুহূর্ত এক দেশে থাকতে পারবে না, ভারতে তোমরা পাড়ি দিতে হবে। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে থাকার তোমাদের উপায় নাই, থাকতে পারবো না তো। ওলামা একরাম এখনো ধৈর্য নিয়ে আছে, ধৈর্য নিয়ে আছে, এখনো এখনো ধৈর্য নিয়ে আছে। যেই দিন ধৈর্য হারা হয়ে যাবে, বদরের যুদ্ধে যেমন কাফেরদের ঘাড়ে ঘাড়ে দেওয়া হয়েছে, ওহুদের ময়দানে যেমন ঘাড়ে ঘাড়ে দেওয়া হয়েছে, ঠিক তেমনি হবে। আমাদের অস্ত্রের দরকার নাই, শুধু আল্লাহ আকবার ধরে হবে। এই ধরেতে তোমরা এই দেশ থেকে পালিয়ে যেতে হবে। ঠিক কি বলেন? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আরো আসতে পারেন, আমিন। ভয় পাইতেছেন? হ্যাঁ, এলাকা মাজার বন্ধ করতে হবে। আওয়াজ দেবেন না, মাজার কোনো ফায়দা আছে? ওলামা ইকরামদের কাছে আসবে। আমার কিছু মানুষ বলে যে এলাকায় নাকি মাজার হচ্ছে, ওলামা আবার যুবকদের নামে মামলা হচ্ছে। এই যুবক, আমরা কিন্তু আবু বকরের সৈনিক, আমরা হলাম হযরত ওমরের সৈনিক, খালিদ বিন ওয়ালিদের সৈনিক। আমাদের সব, আমাদের যত আমাদের বিরুদ্ধে মামলা হামলা হোক, এটাকে আমরা পরোয়া করি না। আমরা আল্লাহর উপর, আল্লাহর উপর তাওয়াক্কুল, যখন আল্লাহর উপর তাওয়াক্কুল হতে পারবো, আল্লাহ আমাদের জন্য হবে। ঠিক কি না বলো? কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আমরা কার জন্য করব? জোর আওয়াজ দিতে পারেন? এই মাহফিল কার জন্য? ভাইরা, আমার যে কথা বলতেছিলাম, এই যুবক, আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা, আমি কেমন দয়ালু, কেমন দয়ালু, ভালো করে শুনো। আল্লাহ তাআলা বলেন, আখিরের ময়দানে এমন একজন লোককে পাওয়া যাবে না যে লোকটা আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় বলে বলবে, আল্লাহ আমি এমন ভালো কাজ করেছি, এমন ভালো কাজ করেছি, এটার বিনিময় আমি পাই নাই, এটার বিনিময় তুমি আমাকে দাও নাই। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আমি কেমন দয়ালু, ইন্নাল্লাহা বিন্নাসি লারউফুর রহিম। আল্লাহ বলেন, এ বান্দা, আমি কেমন দয়ালু, তুমি বান্দা যা চাইবা এর চাইতে দ্বিগুণ বিনিময় আমি তোমাকে দিয়া দিব। সুবহানাল্লাহ, এর চাইতে দ্বিগুণ বিনিময় আমি তোমাকে দিয়া দিব। যেমন হযরত ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের শাসক, খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর এমন একজন দামি সাহাবী। হযরত ওমরকে একদিন আল্লাহ রসুল ডেকে বলে, ওমর, আল্লাহ তাআলা তোমাকে কত সম্মান দিয়েছে, তুমি যে রাস্তা দিয়ে হেঁটে যাও, ওই তো শয়তান তোমার ভয়ে পালিয়ে আরেক রাস্তা দিয়ে চলে যায়। ভালো বলবেন না? এই ওমর, তোমার এত সম্মান, এত সম্মান, আসমানের সব ফেরেশতা তোমাকে সম্মান করে, আর জমিনের সব শয়তান তোমাকে ভয় পায়। সুবহানাল্লাহ বলবেন? হযরত, তোমার এত সম্মান, হযরত ওমরকে আল্লাহ তাআলা এত দূরদর্শিতা দান করেছেন, এমন বসিরত দান করেছেন, হযরত ওমর এত ইব্রতওয়ালা, হযরত ওমর এত বসিরতওয়ালা। একদিন হযরত আলী স্বপ্নে যুগে আল্লাহর রসূলের ইন্তেকালের পর আল্লাহর রসূলের পিছনে নামাজ পড়তেছে,
আল্লাহর রাসূলের নামাজ ইমাম নামাজের ইমামতি করতেছেন, হযরত আলী আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়তেছে, নামাজ শেষ করা আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে বসে, এক মহিলা কিছু খাজুর নিয়ে আসছে, পাত্র ভরে কিছু খেজুর নিয়ে আল্লাহর রাসূলের হাতে দিয়েছে, আল্লাহর রাসূল এখান থেকে কিছু খেজুর এক একটা করে এক এক সাহাবীর মুখে দিয়েছে, হযরত আলীর মুখে দুইটা দিয়েছে, হযরত আলীর ঘুম ভেঙে যায়, হযরত আলী এত খুশি এত খুশি যে আল্লাহর রাসূলকে স্বপ্ন যুগে দেখলেন, এমন কি আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়েছেন, তিন নম্বর আল্লাহর রাসূলের মুখ মুবারক হাতকে খেজুর খেয়েছেন, হযরত আলী হযরত তোমার খেলাফতের সময় মসজিদে নববীতে গিয়া তিনি নামাজ পড়া শুরু করেছেন, হযরত উমরের পিছনে হযরত আলী দেখলেন, হযরত উমর নামাজের ভিতর এমন সূরা তেলাওয়াত করেছেন যেই সূরাগুলো রাসূলকে স্বপ্ন যুগে দেখলেন তেলাওয়াত করতে, সুবহানাল্লাহ, হযরত আলী আশ্চর্য হয়ে গেছে, নামাজ শেষ হযরত উমরের কাছে এক মহিলা পাত্র ভরে খেজুর নিয়ে আসে, হযরত উমর এক একটা খেজুর এক এক সাহাবীর মুখে দিয়েছে, হযরত আলীর মুখে দুইটা দিয়েছে, হযরত আলী বলেন ওগো খলিফাতুল মুসলিমিন আমার মুখে আরেকটা খেজুর দেন, হযরত উমর বলেন আল্লাহ রাসূল যদি স্বপ্ন যুগে তোমাকে তিনটা খেজুর দিত তাহলে আমি ওমর আপনাকে তিনটা খেজুর দিতাম, এই ছিলেন হযরত ওমর, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা তাদেরকে আমার নূর দেন, আল্লাহর ওলিদেরকে যেটা অন্য কাউকে দেন না অন্য কাউকে দেন না, এই ওমর একদিন তার খেলাফতের সময় তিনি চাটিয়াল ময়দানে হাঁটতেছেন খোলা ময়দানে, রাতের বেলায় তিনি সফর করতেছেন, সফরের সময় যেহেতু রাত হয়ে গেছে দীর্ঘ রাত, তখন তিনি একটা তাঁবু গেড়ে সেখানে তিনি ঘুমায় গেছেন, ঘুম থেকে এমন সময় তার চোখ খুলে গেছে যেই সময় দোয়া করলে আসমানের মালিকের কাছে আসমানের মালিক দোয়া কবুল করেন, হযরত তোমারের চোখ এমন সময় খুলে গেছে ওই সময় তিনি আকাশের চাঁদের দিকে তাকাইছেন, আকাশের চাঁদ তার পূর্ণ আলো নিয়ে আকাশের মুখে উদ্ভাসিত, ওই আকাশের চাঁদ দেখা তার মদিনার চাঁদের কথা মনে পড়ে গেছে, আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার, মদিনার চাঁদকে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা বলেন সকালবেলায় প্রতিটা মানুষের একটা সূর্য উঠে আর আমার সূর্যটা উঠে আয়েশারের পর, আল্লাহ রাসূলের চেহারা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল, এক সাহাবী একবার রাতের বেলায় আল্লাহ রাসূলের সাথে মুলাকাতের জন্য যান, তাদের 14 তারিখের মধ্যরাত ওই সময় আল্লাহ রাসূলের সাথে যখন সাক্ষাৎ করতে যান, চাঁদ তার পূর্ণ আলো নিয়ে আকাশের বুক উদ্ভাসিত, এই সময় সামনের দিক থেকে হঠাৎ আল্লাহ রাসূল আসেন, আল্লাহর রাসূলের চেহারা থেকে ভাবে নূর ঝলকাইতেছিল, সাহাবী একবার চাঁদের দিকে তাকা আবার আল্লাহর রাসূলের দিকে তাকা, সাহাবী চিন্তা করে আমার রাসূলের চেহারা সুন্দর নাকি চাঁদের আলো সুন্দর, চাঁদ সে তাজবী দে না ইয়ে কাহা ইনসাফ হ্যায়, চাঁদ পর হে ছায়া হে মদনী কা চেহারা সাফ হ্যায়, চাঁদ পর হে ছায়া হে মদনী কা চেহারা সাফ হ্যায়, তিনি চাঁদকে লক্ষ্য করে বলেন এই চাঁদ তোমার গায়ে কালো দাগ আছে কিন্তু আমার রাসূলের চেহারা কোনো দাগ নাই, এই ওমর যখন চাঁদ দেখছে আকাশের রাসূলের কথা মনে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে তিনি দুই হাত তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল কবরি ফি বালাদি হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহ
আমি তোমার কাছে দুইটা জিনিস চাই, কয়টা জিনিস আর আস্তে বলেন, দুইটা জিনিস। এক নাম্বার, তোমার রাস্তায় যেন আমি শহীদ হই, তোমার রাস্তায় যেন আমি শাহাদাতের পেয়ালা পান করতে পারি, একটা দোয়া। দুই নাম্বার, আমার কবরটা যেন তোমার নবীর দেশে হয়। সুবহানাল্লাহ বলবেন, কয়টা দোয়া, জোর আওয়াজ দেবেন, এই দুইটা দোয়া। হযরত উমর তিনি বলছেন আপনার রাস্তায় আমি যেন শহীদ হই, তা আল্লাহর রাস্তায় যে কোনো ভাবে শহীদ হওয়া যায়, যে কোনো স্থানে হওয়া যায়, হয়তো বা বিশাল বড় চাটিয়াল ময়দানে, খোলা ময়দানে যুদ্ধ করা হতে পারে, অথবা পাহাড়ের চূড়ায় সেখানে যুদ্ধ করা হতে পারে। তিনি ব্যাপকভাবে দোয়া করছেন, কিন্তু দেখেন আল্লাহ পাক তাকে এমন জায়গায় শহীদ হওয়ার তৌফিক দিয়েছেন, শাহাদাতের পেয়ালা পান করাইছেন, যেখানে আল্লাহ রসুল নামাজ পড়তেন সেখানে হযরত ওমর দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেছিল নামাজের ভিতরে, ওখানে তিনি কাফেরদের আঘাতে শহীদ হইয়া শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর দরবারে হাজিরা দিয়েছেন। তাহলে বান্দাকে চাওয়ার চাইতে বেশি দিয়েছেন কিনা, কথা বলেন, আর জোর আওয়াজ দিয়ে বলেন, বেশি দিয়েছেন কিনা। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তোমার রাস্তা আমি শহীদ হওয়া চাই। আবার কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, হ্যাঁ, এই যে নড়াচড়া করলো মন নষ্ট হয়ে যায়, কষ্ট পাইতেছেন। দুই নাম্বার, ওয়াজআল কবরি ফি বালাদিকা হাবিব, বালাদি হাবিবিকা, যে আপনার নবীর দেশের জন্য আমার কবরটা হবে। পুরা মদিনাতে যে কোনো জায়গায় তো তার কবরটা হতে পারত, জান্নাতুল বাকি হতে পারত। তিনি ব্যাপকভাবে দোয়া করেছেন, কিন্তু আল্লাহ পাক তার চাওয়ার চাইতে বেশি দিয়েছেন। আল্লাহর রসুলের কবরে হলো হযরত আবু বকর কবর, আবু বকরের কবরে পর হলো হযরত, দিকে তাকাও আল্লাহর ওলিরা কেমন করে দুনিয়া থেকে চলে যান, একটা সময় তারা নষ্ট করে নাই, আল্লাহর ওলিরা একটা সেকেন্ড তারা নষ্ট করে নাই, এই জন্য তো যখন তারা দুনিয়া থেকে চলে যায় তখন তাদের জানা যায় দুনিয়ার মানুষকে কাঁদিয়ে যায়, ঠিক কিনা বলে। আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন, যখন দুনিয়া থেকে চলে যান তার জানায় দুর্লক্ষ লক্ষ উড়ন্ত পাখির মতো মানুষগুলো চলে আসলো। আল্লাহ বলেন, এর বান্দা ভালো করে শুন, আমি যে বান্দা কাউকে মহাব্বত করি। আল্লাহ তাআলা তখন জিব্রিল আমিনকে ডাক দেন, এই জিব্রিল আমিন এই দিকে আসো, আমি দুনিয়ার ওই বান্দাকে বড় মহাব্বত করি, কারণ সে আমার পাগল, আমাকে ছাড়া কোনো কিছুই বুঝে না, আমাকে ছাড়া কোনো কিছুই বুঝে না, যেখানে যায় শুধু আমার জিকির করে, যেখানে যায় শুধু আমাকে স্মরণ করে, যেখানে যায় শুধু আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আমাকে ছাড়া কোনো কিছুই বুঝে না। ওই যে হাফিজ জুদ রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফয়তু রহমাতুল্লাহ আর, এরে ভাই এরা তো এমন ছিল আল্লাহ ছাড়া কোনো কিছুই বুঝে না, শুধু সব সময় আল্লাহ আল্লাহ। জিব্রিল আমিনকে ডাক দেয়, বান্দা এই জিব্রিল আমি দুনিয়ার অমুককে মহাব্বত করি, অমর আল্লাহ সে আমার আমাকে মহাব্বত করে, এই জিব্রিল আমিন তুই তাকে মহাব্বত কর। জিব্রিল আমিন প্রথম আসমানে আয়েশা বলে, এই ফেরেশতারা ভালো করে শুনে নাও, আল্লাহ দুনিয়ার ওই বান্দাকে মহাব্বত করেন, তোমরাও মহাব্বত করো। যখন আসমানে ফেরেশতারা মহাব্বত করা শুরু করে, তখন জমিনের ফেরেশতারাও তাকে মহাব্বত করা শুরু করে, যখন জমিনের ফেরেশতারা মহাব্বত করে তখন সমুদ্রের মাছ থেকে নিয়া গর্তের বিবিলাকো পর্যন্ত তাকে তার জন্য মহাব্বত করে, তার জন্য মাগফিরাতের দোয়া করে, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, তাকে এত মহাব্বত করে, এত মহাব্বত করে। আল্লাহ বলেন, যখন কোন বান্দা আল্লাহর প্রেমিক হয়ে যায়, আল্লাহ বলেন এই বান্দা আমি তোকে মহাব্বত করি, মৃত্যুর সময় তাকে ডেকে বলে, বান্দা ইয়া আইয়া দুহার নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলে, বান্দা আয় আয়, আমি তো তোর জন্য অপেক্ষায় আছি, আমার জান্নাতের ফেরেশতা
তোর জন্য অপেক্ষা আছে আয় আয় আর দেরি নয় তুই যেমন আমার প্রতি সন্তুষ্ট হয়েছিস আমি আল্লাহ আজকে তোর প্রতি সন্তুষ্ট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরে মা বোন পটানে মা বোন আল্লাহর কাছে কান্নাকাটি করো কান্নাকাটি চোখের পানি ফেলাও আল্লাহ বলেন হাদিসে কুদসির ভিতর আছে যেই বান্দা যত বেশি কান্না করবে দুনিয়াতে আমার ভয়ে আমি আল্লাহ জান্নাতে তত বেশি তাকে হাসাবো সুবহানাল্লাহ তত বেশি আমি জান্নাতে তাকে হাসাবো হযরত সাহাবান রাহমাতুল্লাহ গান একদিন তিনি স্বপ্ন যুগে দেখেন এক জান্নাতের ফেরেশতারা এমন কি জান্নাতের সবাই জান্নাতের সামনে অপেক্ষমান এক লোকের জন্য তাকে অভ্যর্থনা জানাবে তখন তিনি দেখলেন একটু বনে এক মহিলা ঘোড়ায় আরোহণ করে আসতেছে যখন কাছে আসতে দেখলেন তার বোন ঘোড়া থেকে যখন নামছে সাহাবান রহমতুল্লাহ তিনি বলেন ও বোন তোমার এত মর্যাদা কেন জান্নাতের সব ফেরেশতারা তোমাকে অভ্যর্থনা জানার জন্য হাজির সবাই অপেক্ষমান এবং জান্নাতীরা সবাই তোমাকে অভ্যর্থনা জানার জন্য হাজির সবাই অপেক্ষমান বোন বলে ও ভাই আমি কোনোদিন শেষ সাথে ঘুমাই না আমি প্রতিদিন শেষ সাথে আল্লাহ তাআলার কাছে কান্না করেছি আজকে কান্নার বদৌলতে আমার এত সম্মান এত সম্মান এত সম্মান এই ভাই যে নারী যে বোন শেষ সাথে ঘুমায় না শেষ সাথে আল্লাহ পাককে ডাকে আল্লাহ পাক তো প্রতিদিন শেষ সাথে আল্লাহ ডাকে এর বান্দা কি চাবি আয় আয় আমি আল্লাহর কাছে চাহা এই সময় আমার কাছে যত চাবি তত দিব সুবহানাল্লাহ আমার কাছে এই সময় চাচা যেই বান্দাগুলো শেষ সাথে যেই বান্দাগুলো শেষ সাথে আল্লাহ তার কাছে চায় শেষ সাথে তাহাজ্জুদ পড়ে ওই মা বোনদের পেট থেকে হয় আব্দুল কাদের জিলানী জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই আর যে মহিলা যে বান্দিগুলো তারা ইস্টার জলসা দেখতে দেখতে ঘুমায় গান বাজনা দেখতে দেখতে ঘুমায় টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় ওই সমস্ত মহিলার পেট থেকে হয় আবু জাহেলের মতো কুলাঙ্গার ঠিক কিনা বলেন জোর আওয়াজ দেন ঠিক কিনা ওই সমস্ত ব্যক্তিদের ওই সমস্ত মহিলার পেট থেকে হয় ওই দেশ শরীয়তপুর নিক্সন চৌধুরী বদমাশের মতো তৈরি হয় ঠিক কিনা বলে জোর আওয়াজ দেন ঠিক কিনা আর যে মহিলা আল্লাহ বলা হয় সবসময় আল্লাহর কোরআন তেলাওয়াত করে সবসময় যে যুবক আল্লাহর কোরআন তেলাওয়াত করে সবসময় ওই ঘর থেকে হয় আব্দুল কাদের জিলানি ওই পেট থেকে হয় আনোয়ার শাহ সাহেব রহমাতুল্লাহ আলাই ঠিক কিনা বলেন তেলাওয়াত করতে রাজি আছি আর জোর আওয়াজ দিয়ে বলেন কে সবসময় তেলাওয়াত করবো হাত উঠাই নারায় তাকবীর জোর আওয়াজ দিয়ে নারায় তাকবীর হাত আর কে কে নামাজ পড়বেন না হাত উঠায় নামাজ পড়বো না কি ওয়াজ করলাম আর কে কে নামাজ পড়বেন হাত উঠায় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হাত পাঁচ ওয়াক্ত নামাজ আর তেলাওয়াত তেলাওয়াত যদি না পারি মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে আর যদি বড় হয়ে যায় তাহলে এক ঘন্টা সময় নিয়ে মসজিদ ইমাম সাহেবের কাছে আসবে রাজি আছি রাজিয়া সিং ইনশাআল্লাহ আর একটা কথা বলে যাই যে আমি শুনছি এই এলাকা নাকি প্রত্যেকটা বাড়ির সামনে সামনে কবর প্রত্যেকটা বাড়ির সামনে সামনে কবর এটা আমার কাছে বেশি পছন্দ হয় না যেইখানে বিশাল বড় কবরস্থান থাকে ওইখানে যদি এলাকার সবাই যদি আইসা কবর দেয় সবাই যেই মারা যায় এর ভিতরে একজন আল্লাহ ওলি থাকতে পারে কথা বলেন একজন আল্লাহর ওলি থাকতে পারে একটা ঘটনা আছে একজনের কারণে অনেকের কবর আজাব মাফ হয়ে গেছে এখানে যখন একটা কবরস্থান তৈরি করো এখানে অনেক আল্লাহর ওলি থাকতে পারে এর ভিতরে এক অনন্ত হতে পারে যে একজন আল্লাহর ওলি ওর কারণে বাকিদের কবর আজাব মাফ হয়ে যাবে এই যে বাড়ির সামনে সামনে কবর আসা কুকুরে হাগু করে সেখানে প্রস্রাব করে দেয় আবার গরু এসে সেখানে তার মল ত্যাগ করে
এইভাবে বিভিন্ন জাতির কত সমস্যা হয়, একটা অপমানজনক হয়। ওই কবরটা যদি আল্লাহর বলি হয় আর যদি কুকুর এসে প্রস্তাব করে, এটা তো বেইজ্জতি হয়। কথা বলেন না, হ্যাঁ বেইজ্জতি হয়। এই জন্য সব জায়গায় বিভিন্ন জায়গায় ঢাকাতে আবার অন্যান্য জায়গা আছে, বিবাড়িয়াতে দেখলাম তারা এলাকাবাসী সব মিলে একটা জায়গা কিনছে, সেখানে যেই মারা যাবে তার কবর হবে। সুন্দর একটা সিস্টেম না? হ্যাঁ, তা আমরা এইভাবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য এইভাবে আমরা জায়গা দিয়ে দিব, যে আমার এইটুকু জায়গা দিলাম আর একজনে খুশি আর একটা দিবে, এইভাবে যদি সবার জায়গাটা একসাথে হয় সুন্দর একটা কবরস্থান তৈরি হবে, ঠিক কিনা বলেন? হোসেন কান্দি কবরস্থান একটা নাম হয়ে যাবে, হোসেন দি। আমরা এইভাবে করতে রাজি আছি না? আওয়াজ দে বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান, আর জোরে আওয়াজ দেবেন আমিন। এলাকার যুবক ভাইরা এত সুন্দর একটা এই মাহফিলের আয়োজন করেছেন, আমরা এতে খুশি না বেজাল? জোরে আওয়াজ দে বলেন প্রতি বছর যেন আমার এই মাহফিলটা হয়, রাজি আছি না? হ্যাঁ, এইভাবে যদি আমরা যুবকদেরকে আরো সামনে আগায়া দিই। ইদানিংকালে যুবকরা তো সব নষ্ট হয়ে যাচ্ছে গান বাজনা দিয়া, বিভিন্ন কনসার্ট দিয়া, তো ওটার চাইতে এই মাহফিল হওয়াটা বেশি ভালো না? হ্যাঁ, আমরা প্রতি বছর এই যুবকদেরকে আরো তারগিব করব, তাদেরকে সামনে আগানোর জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اذكروا الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوبوا إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم شبه زور بوري استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوبوا إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أنت السلام ومنك السلام تباركت وتعاليت يا ذا الجلال والإكرام فيلي نادي والله فيلي نادي গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও, বান্দা সে বন্দিগি নাই শেষ করেছি জিন্দগি, আখেরাতে বিচারে দিনে পাপীদের উপায় কি? ওগো মালিক কিছু যুবক ভাইরা তোমার এই দিনের ব্যবস্থা করেছেন, জান্নাতের বাগানের ব্যবস্থা করেছেন, কোরআনের বয়ানের ব্যবস্থা করেছেন। আয় আল্লাহ অসংখ্য তাওহীদের জনতা এলাকার ভাইরা এটার সহযোগিতা করেছেন, আল্লাহ সবার এই সহযোগিতায় তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আয় আল্লাহ গুনার হাত তোমার কাছে বাড়াইছে, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি কত গুনাহ করলাম, আয় আল্লাহ প্রকাশ্যে অপ্রকাশ্যে কত গুনাহ করেছি মালিক, দুনিয়ার কেউ না দেখলো তুমি তো দেখেছো, হায় আল্লাহ দুনিয়ার সবাইকে আড়াল করা সম্ভব কিন্তু তোমাকে আড়াল করা সম্ভব না, হায় আল্লাহ তুমি তো সব কিছু দেখো, গুনাহ করেছি। মা যখন সন্তানকে মারে সন্তান সারাদিন ঘোরাফেরা করে আবার মার কাছে আসি, মা সন্তানের প্রতি দয়ার কারণে সন্তানকে কোলে টেনে নেয়, নিয়েছেন নিজের আচরের নিচে টেনে নেয়, ওগো মালিক তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ দয়ালু, আল্লাহ আমাদেরকে দূরে ঠেলে দিলে কার দরবারে যাব মালিক, দুনিয়ার কার দরবারে যাব,
জীবনে কত অন্যায় করেছি কত দিন নামাজ ছেড়ে দিয়েছি আয় আল্লাহ কত নার বেগানা মহিলার দিকে তাকাইছি নারীর দিকে তাকাইছি আমাদের চোখের দ্বারা যে কত গুনাহ হয়ে গেছে আয় আল্লাহ জবান দ্বারা কত গীবত করেছি কত মিথ্যা কথা বলেছি এগুলা যদি গণনা করা নারী পুরুষ কেউ নাই সবাই তো হাসর ময়দানে তোমাকে ডেকে ডেকে বলবে আহারে দুনিয়াতে কত গুনাকে গুনাহ মনে করি নাই এগুলাকে আমি গুনাহ মনে করি নাই আজকে ওগুলাও গুনার অন্তর্ভুক্ত গুনার রেজিস্টার ভিতরে লেখা আছে আয় আল্লাহ আমাদের বাঁচার কি উপায় ও মালিক গো হাসর ময়দানে যেন যেন এমন আফসোস না করতে হয় আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের হায়াতি জিন্দি সব গুনাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমাদের গুনাহগুলা তুমি মাফ করে দাও হাসর ময়দানে তোমার নবী উম্মতি উম্মতি বলা কান্না করবে মালিক তোমার নবী মাকামে মাহমুদ নামক স্থানে সিজদা রেখে শুধু কান্না করবে ও গো মালিক সব নবীরা ইয়া নফসি সব মানুষ ইয়া নফসি করবে তোমার নবীর সাফায়াতের মাধ্যমে আমাদের হিসাব নিকাশ শুরু হবে ও গো মালিক গো তোমার নবীর সাফায়াত নিয়ে আমাদেরকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করি আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি কার মনে কে মাকসাদ তুমি তো অন্তর জামি দয়া করে আমাদের নেক হাজত গুলো পূরণ করে দাও আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নাই এখানে আমার সন্তান আছে নিজ মাকে নিজ আজ অন্ধকার কবর রেখে চলে আসছে নিজ বাবাকে নিয়ে সাথে অন্ধকার কবরে কে চলে আসছে আজ ওই মা তো আমার জন্য কত রাত বসে থাকতো আমার সন্তানটা কখন আসবে বাবা ঘুমাইছে কিন্তু মা ঘুমায় নাই আয় আল্লাহ ওই মাকে মাকে কবরে কে চলে আসলাম মালিক গো ওই মা অন্ধকার কবর কি হালতে আছে জানি না আজকে মাকে মা বলে ডাক দিতে পারি না বাবাকে বাবা বলে ডাক দিতে পারি না বাস বাগানে মাকে অন্ধকার কবর রেখে চলে আসলাম আয় আল্লাহ দয়া করে মা বাবার কবর আজাব তুমি মাফ করে দাও মা বাবার কবর কি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এই এলাকার যত মুরব্বী কেরাম যারা অন্ধকার কবরে চলে গেছেন যত মা বোন অন্ধকার কবর চলে গেছেন সবার কবর আজাব মাফ করে দাও সবার কবর কি জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ বিশেষ করে নাস্তিক বেঈমান যারা উলামায়ে কিরামদেরকে গালি দেয় যারা আল্লাহ কোরআনের বিরুদ্ধে আচরণ করে আল্লাহ এদেরকে হেদায়েত দান করো আল্লাহ এদের কপালে যদি হেদায়েত না থাকে আল্লাহ তুমি এদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাও আয় আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করো ইয়া আল্লাহ শুনেছি এলাকার কিছু যুবকরা শুধু মাদারের বিরুদ্ধে কথা বলছে এদের বিরুদ্ধে মামলা হয়েছে মালিক এই যুবকগুলা কি তুমি কবুল করে নাও আয় আল্লাহ এই যুবকগুলা কি তুমি বিজয় দান করো এদেরকে আরো হিম্মত দান করো আল্লাহ আয় আল্লাহ যারা অসৎ কাজ করে আল্লাহ তুমি এদেরকে সৎ কাজ করা তৌফিক দান করো আয় আল্লাহ এদেরকে হেদায়েত দান করো আল্লাহ আয় আল্লাহ মাহমুদুল হাসান শরীফ ভাই আয় আল্লাহ তিনি অনেক কষ্ট মুজাহাদা করেন আয় আল্লাহ তুমি তাকে আরো হিম্মত দান করো মেহনত মুজাহাদা করা তৌফিক দান করো আল্লাহ ইখলাসের সাথে কাজ করা তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ আমার শরীরে তারা হাত তুলেছেন মালিক জীবনে তোমার কাছে শেষ দরখাস্ত আমাকে আমাদের সবাইকে মদিনার জন্য কবুল করে নাও আল্লাহ তোমার নবী
কি দেখতে পাই নাই, তোমার নবী আমাদের পেয়ে রক্ত রক্ত আমাদের জন্য রক্ত ঝরাইছেন, আয় আল্লাহ ওহুদের ময়দানে আমাদের জন্য রক্ত ঝরাইছেন, দাঁত ভাঙছেন মালিক, ওই নবীকে জীবন একবার হলেও স্বপ্ন যোগে দেখতে মন চাই, আল্লাহ তোমার নবীকে জীবনে একবার হলেও স্বপ্ন যোগে দেখার তৌফিক দান করো, আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ, এক ভাই তোমার বান্দাদের জন্য খানার ব্যবস্থা করেছে আল্লাহ, তুমি তার হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ, পরিবারে তুমি শান্তি নাজিল করো, রিজিকে বরকত দান করো, দুনিয়া থেকে ইমানের সাথে যাওয়ার তৌফিক দান করি আল্লাহ, আয় আল্লাহ আমি একজন মুসাফির আল্লাহ, হিসাবে তৌফিক দান করো, তোমার গোলাম হিসাবে কবুল করে নাও, কোরআনে খাদেম বানিয়ে দাও, আয় আল্লাহ যারা কাজ করতেছেন দিনের জন্য আল্লাহ, আয় আল্লাহ ওদের কি কাজ করতেছেন আল্লাহ, ঘুম নাই নেত নাই শুধু তোমার কোরআনে খেদমত করতেছে আল্লাহ, তাদের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ, আয় আল্লাহ তাদেরকে আরো বেশি বেশি কাজ করার তৌফিক দান করো আল্লাহ, এক ভাইয়ের বাবা অসুস্থ আল্লাহ কিডনিতে সমস্যা, বা মালিক গো তার বাবাকে তুমি সুস্থ দান করো, সিফায়ে আজিলাই কামিলাই তবিরা দান করো আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহ মাদ্রাসাগুলোকে তুমি কবুল করে নাও, দ্বীনের দ্বারাগুলোকে তুমি কবুল করে নাও, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।